নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। যারা বাইরে থেকে দেখছেন তাদের জন্য বলি, আমরা আপনাদের বলিনি, আপনাদের ভালো লাগার জন্য আমরা নিয়ে আসছি প্রতি সপ্তাহে ভালো ভালো ছবির কিছু অংশ, কিছু আলোচনা। আপনার পাশে থাকুন, আপনাদের মতামত জানান, এভাবেই সাপোর্ট করুন। আজকে আমরা একটা ছবি নিয়ে কথা বলবো। 1975 সালে ছবিটি হয়েছিল, ভারত বাংলাদেশ চৌথ প্রোডাকশনে। ছবিটির পরিচালক ছিলেন রাজেন তরফদার, নরেন্দ্রনাথ মিত্র স্ক্রিন প্লে লিখেছিলেন এবং সুধীন দাশগুপ্ত সঙ্গীত করেছিলেন। এই ছবিটা একটা অসাধারণ ছবি। পথঘাট এখনো সম্পূর্ণ নিরাপদ নয়, সামনেই বিগত দিনের এক কুখ্যাত অঞ্চল। সন্দিগ্ধ লক্ষ্য রেখে নিমেষে সতর্ক হয় সদ্য মুক্তিযুদ্ধ প্রত্যাগত সাব্দুল। রাজেন তরফদার যেহেতু গ্রাফিক ডিজাইনার ছিলেন, তার ফলে ফ্রেম এবং ফ্রেমের আইডিয়াটা ওনার এত ভালো, ছবিতে কিছু গ্রাফিক ফ্রেম দেখা গেছে, অসাধারণ কিছু গ্রাফিক ফ্রেম দেখা গেছে। সেটা ওই জন্য প্রথমেই বলে রাখি, অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং, মাঝে মাঝে একটা পিকচার, অসাধারণ কিছু ছবি একটা আলাদা মাত্রা নিয়েছে। ধূসর অতীতের এ এক মিশ্রিত কাহিনী মাত্র। সবচেয়ে বড় কথা, এটা ছবির বাইরের কোনো অংশ নয়, ছবির ভেতরের অংশকেই এমনভাবে পোর্ট্রে করা হয়েছে যে সেইগুলো একটা স্বাধীন যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে উঠেছে। এবার আসি ছবির কাহিনীতে। ছবিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন উৎপল দত্ত, আনোয়ার হোসেন এবং সন্ধ্যা রায়। হিন্দুস্তানে তো রকমারি ভাষা রয়ে গেল, আপনাকেও ভাবনা কি? দলাকর্তার হিন্দুস্তান পাকিস্তান নাই, কি কোন দলাকর্তা? আজ না হয় হইতে কতক্ষণ, ছেলেরে তো পাঠাইয়া এক পা বাড়াইয়াই রাখছেন। ছবির গল্প আমরা সবাই জানি যে একসময় কিছু হিন্দু সম্প্রদায় যারা বাংলাদেশে অনিশ্চিত হয়ে পড়েছিল, নিরাপত্তার অভাবে ভুগছিল, যার ফলে তারা ভারতবর্ষে চলে আসছিল, সেই সময় তার গল্প। আসেন আসেন আমার সাথে, আপনি না কইছিলেন হিন্দু কো জুলুম আর আমাকে সহা লাগবে না, আসেন দেখে নাই স্যার। বুঝলাম, তা বইলে মুসলমানের গাই হিন্দুর বাগান মুড়াইয়া খাবে, কিছু সম্প্রদায় বলেছিল যে হিন্দুরা এখান থেকে চলে গেলে হয়তো ভালো হবে, তারা নিজেদের সম্প্রদায় লোককে এইসব কথা বুঝিয়েছিল। কিন্তু আমি বরাবরই আপনাদের বলেছি, এই সমাজে সবসময় দুটোই ধর্ম ছিল, দুটোই জাত ছিল, একজন শোষক একজন শোষিত। বৃত্তবানরা শোষণ করবে গরিব লোকদের। এই গল্পেও সেটাই আমরা দেখেছি। এখানে হিন্দু মুসলিমের ব্যাপারটা নয়, পুরো ছবির কেন্দ্রবিন্দুতে আছে একটি পালঙ্ক। তুমি ভারী জিততে গেলে মিয়া ভাই, এখান থেকে নিচে মতো দিন কি কও? তা মকা মাফিক বেচতে পারলে এর দাম 300-400 টাকার কম না। উৎপল দত্ত একজন বৃত্তমান পরিবারের বয়স্ক মানুষ, যার ছেলে এবং বউ চলে এসেছে ভারতবর্ষে এবং সেখানে থাকার খাট নেই, তাই বিয়েতে পাওয়া, যৌতুকে পাওয়া যে পালঙ্ক বাড়িতে পড়ে আছে বাংলাদেশে, সেইটা বেচে শ্বশুরমশাইকে টাকা পাঠাতে বলেন। তাতে শ্বশুরমশাইয়ের মানে লাগে, তিনি ভীষণ অপমানিত বোধ করেন এবং সেই খাটটি ছুঁড়ে ফেলে দেন। অসুখ বিসুখের কথা, অভাবের কথা বাপের লিখতে লজ্জা করে, পালং বেচতে লজ্জা নাই তো দেশ। এবং আনোয়ার হোসেন যে ওই বাড়িতে দুধ দিত, সে 50 টাকা দিয়ে খাটটি কিনে নিয়ে চলে যান। তারপরেই উৎপল দত্তের মনে হয় যে সে খুব ভুল করে ফেলেছে, বাড়ির জিনিস এভাবে বেচে দেওয়াটা উচিত হয়নি, টাকাটা সে নিজেই পাঠিয়ে দিতে পারে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, আনোয়ার হোসেন খাটটাকে ভালোবেসে ফেলেছে, একদম নিজের স্ত্রীর মতো ভালোবেসে ফেলেছে।
কিন্তু খাটটা এখন ফেরত নেওয়া দরকার। সেই জন্যে উৎপলদত্ত নানাভাবে তাকে অত্যাচার করতে থাকে এবং সেক্ষেত্রে সাহায্য করে অন্য অন্য বৃত্তমান মুসলিমরা। এখন উল্টা কথা কন দেখি, আপনারাই না একদিন কইছেন এই হিন্দুরা দেশ ছাইরে না গেলে। কথা মাঝে কথা কইছ না, যা কয় ভালো করে শোন। কখনো আমরা দলাকর্তার জমি চাষ করি, তেনার বাড়িতে বসি, আপদে বিপদে তেনারে ডাকি। তুমি দলাকর্তা জিনিস দলাকর্তারে ফিরিয়ে দাও গিয়া। তো এখানে মুসলিম হিন্দু বলে ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে একজন বৃত্তবান লোক তার জেদ পূরণের চেষ্টা করছে, একটা একজন গরিব লোক যে এই জেদ পূরণ হতে দিচ্ছে না, যে তার জেদ বজায় রাখছে। সেখানে সব বৃত্তবানরা এক হয়ে কিন্তু তাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে, তাকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, তাকে এক ঘুরে করার চেষ্টা করা হচ্ছে। জলে থাইকা তুই কুম্ভীরের সাথে বিবাদ করবি, তার নাও পানিতে ঠেলা ফেলা, এইসব যাই না শুনে আমি তোর দুধ নিতে পারি না। কাজী সাহেবের অপমান হবে। আপনি আমার দুধ নিলে কাজী সাহেবের অপমান হবে কেন? সে তোর আমি বুঝাইতে পারবো না। কিন্তু শেষ পর্যন্ত এই সংঘাতের পরেও কোথাও না কোথাও আনোয়ার হোসেনের মনেও উৎপল দত্তের জন্য এবং উৎপল দত্তের মনেও আনোয়ার হোসেনের জন্য যে ভালোবাসা লুকিয়েছিল তার প্রকাশ পায় যখন প্রচন্ড শরীর খারাপ নিয়ে ঝড় বৃষ্টিতে ভিজে উৎপল দত্ত খাটটা নিতে যায় রাত্রিরে একা আনোয়ার হোসেনের বাড়ি। তখন আনোয়ার হোসেনকে দেখেন যে তারা না খেয়ে খাটে শুয়ে আছে আর দুটি ছোট্ট শিশু শুয়ে আছে। তাদের সমাজে এইভাবে কোণঠাসা করে ফেলার ফলে তাদের খাওয়ার দাওয়ার আর জুটছে না, কিন্তু এত অভাবেও আনোয়ার হোসেন পালঙ্কটা বেচেনি। আমি দলাকর্তারে পালন ফেলে দিই। খবরদার খবরদার, না কর্তা, আপনি পালন নিয়ে যান, আজ রাখছি, কাল যদি রাখতে না পারি। পারবি রে পারবি বাবা, কার সাহিত্য তোর পালন নিয়ে যান। তো শেষ পর্যন্ত উৎপল দত্ত পালঙ্কটা তাকিয়ে দিয়ে দিল। এই হলো গল্প। অভিনয়ের কথা যদি বলতে হয়, তিনজন মিলে ছবিটাকে করেছে। রাজেন তরফদার ইজ দ্য মাইন্ড ব্লোয়িং পার্সন, যে এত ভালো পরিচালনা করেছেন পুরো গল্পটাতে, কোথাও ছবিটা ছেড়ে ওঠা দায়, ওটা খুব সমস্যা। যাই করো, ধলা কত্তরে চটায় না। আরে ধলা কত্তাকে দিন শেষ হই, তবে তো তার কাছে যাইতে হয়। আর কটা দিন বাদে গাইটা দুধ বন্ধ করলে তখন যাই বা কই? কমলা কাটতে তার কাছে তো যাওয়া লাগবে। কেন আরে খত লেগে দি, গায়ে আর মানুষ নাই। এত সুন্দর করে এই পালঙ্কর ব্যাপারটা নিয়ে গেছে এবং এই পালঙ্ক নিয়ে যে সংঘাত উৎপল দত্ত এবং আনোয়ার হোসেনের মধ্যে, সেই সংঘাতের বিভিন্ন কোলাট্রালসগুলো কিন্তু আমাদের সমাজের বিভিন্ন ছড়িয়ে পড়া খারাপ গুণ, খারাপ মানুষ, তাদের আচার আচরণ, তাদের কাজ, তাদের বক্তব্য, সেইগুলো কিন্তু রাখতে ভুলেননি। সো এটা একটা অসাধারণ ছবি। গানগুলো প্রাণ ছুঁয়ে যায়, আত্মা ছুঁয়ে যায় এবং অভিনয় প্রধান চরিত্রদের বোধহয় মেকআপ ছাড়াই অভিনয় করানো হয়েছে, যার ফলে আরো বেশি প্রজ্জ্বল হয়ে উঠে চরিত্রগুলো। এখানে আপনি দেখলে বুঝবেন যে যেভাবে ক্লোজ শট নেওয়া হয়েছে সেভাবেই লং শট নেওয়া হয়েছে, কোনো রকম গতে বাঁধা কোনো জিনিস ছিল না, যখন যেটা দরকার তখন সেটা নেওয়া হয়েছে। ক্লোজ শটের ক্ষেত্রে দেখা গেছে যে মুখে একেবারে মেকআপ নেই এবং সেক্ষেত্রে তাদের ড্রেস, তাদের স্কিন, স্কিনের ভাঁজ সমস্ত কিছু দেখা যাচ্ছে, মনে হয় তাদের গায়ের গন্ধটাও বোধহয় আমরা ফিল করতে পারছি যে এতটা আন্তরিকতার সঙ্গে জিনিসগুলোকে দেখানো হয়েছে, ভিজুয়ালাইজ করা হয়েছে, শট নেওয়া হয়েছে। তোর কানা কুষ্টি শরীরটার মধ্যে তেমন একটা ধরা পড়ানো সেটা তো আগে জানি নাই রে।
অসাধারণ অভিনয়, দুর্দান্ত অভিনয় আনোয়ার হোসেনের উৎপল দত্তের, যার ফলে ছবিটা একটা অন্য মাত্রায় গেছে। ছবিটা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর অবশ্যই আপনাদের মতামত আমাদের জানাবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।